আর কওমি মাদ্রাসায় আজকাল আজকেও দেখলাম লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের মাদ্রাসায় কয়জন শিক্ষক কয়জন ছাত্র তিনটা অপশন দিয়েছে হয়তো জঙ্গিবাদে জড়িত অথবা জিহাদি শব্দ দিয়ে জিহাদি কোনো কর্মকাণ্ডে জড়িত অথবা রাজনীতিতে জড়িত এরকম যদি থাকে তাদের নাম দেন তাদের বিবরণ তুলে দেন নাউযুবিল্লাহ মিনযালিক তো রাজনৈতিক অধিকার এই দেশের প্রতিটা মানুষের সাংবিধানিক অধিকার না বলে না সাংবিধানিক অধিকার না আমি রাজনীতি করি না প্রচলিত রাজনীতিকে আমি পছন্দও করি না কিন্তু এটা যে সাংবিধানিক অধিকার সেটা তো আমি অস্বীকার করতে পারি না তাহলে সাংবিধানিক অধিকার কি শুধু কলেজের পোলাপানের জন্য শুধু কি ভার্সিটির পোলাপানের জন্য মাদ্রাসায় যারা পড়ে তারা কি এই দেশের লোক না তারা কি বাংলার নাগরিক না তাদের জন্য কি সাংবিধানিক অধিকার প্রযোজ্য না কই কবে কোন কলেজ আর ভার্সিটির ছাত্রদের লিস্ট নেওয়া হয়েছে কোন শিক্ষকদের তালিকা করা হয়েছে কারা কার রাজনীতি করে এদেরকে জঙ্গিবাদীদের পাশে এক লিস্টে একই কলমের মধ্যে তাদের নামগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে পারলে একটা প্রমাণ দেখান তাহলে মাদ্রাসায় পড়ে কি এমন পাপটা করে ফেলেছে অথচ মাদ্রাসা তো সরকারের টাকায় চলে না মাদ্রাসা রাষ্ট্রের টাকায় চলে না মাদ্রাসা মানুষের করের টাকা খায় না মাদ্রাসা সেগুলোই খায় যেগুলো মানুষ ভালোবেসে স্বতঃস্ফূর্ততার সাথে দেয় অপরদিকে কলেজ আর ভার্সিটির মধ্যে যে টাকাগুলো বিতরণ করা হয় সেগুলো কোত্থেকে আসে আমার আপনার করের টাকাই তো তো জনগণের টাকা খেয়ে যারা বড় হচ্ছে শুধু তারাই অধিকার পাবে আর যারা এভাবে কারো করের টাকা খেয়ে না রাষ্ট্রের টাকা খেয়ে না সরকারের টাকা খেয়ে না বরং হয়তো নিজের পকেটের টাকা দিয়ে অথবা গরিব হলে সাধারণ মানুষের ভালোবাসার হাতিয়া দিয়ে যারা পড়াশোনা করবে তাদের কোনো অধিকার থাকবে না এটা জুলুম নয় তো জুলুম কারে বলে আমাকে বল তাহলে দুনিয়ার যে কোনো দেশের মুক্তিযোদ্ধা হলে তারা সালাম দিতে হবে আর পাগড়িওয়ালা জুব্বাওয়ালা মুক্তিযোদ্ধা হলে তারা জঙ্গি বলে গালি দিতে হবে তাহলে জঙ্গিবাদ বলে কারে আমেরিকায় এসে যখন মারা শুরু করেছিল সবাই সুন্দর মতো মরে গেলে তাহলে ভালো মানুষ সাব্যস্ত হতো আর যখন সুন্দর মতো না মরে প্রতিরোধ গড়েছে যদি 1,00,000 2,00,000 না লক্ষ লক্ষ মানুষ কোরবান হয়েছে তবুও যেহেতু 20 বছর পর হলেও স্বাধীন হয়েছে এটা পাপ হয়ে গেছে আমেরিকা মারতে আসলো তুই মরলি না কেন এজন্য তোরা জঙ্গিবাদী হয়ে গেছে তো যেই দেশটাতে সবাই গালি দেয় ইসলামের বদৌলতে আল্লাহ তাদের অর্থনীতিকে উন্নত করেন নাই বলেন উন্নত করেন নাই এমন উন্নত করেছে যেই সময় আশপাশের সব দেশের অর্থনীতি খালি নিচে নামে আর নিচে নামে সেই সময় আলহামদুলিল্লাহ দুনিয়ার সাহায্য বাদ দিয়া আমেরিকা তাদের রিজার্ভের টাকা চুরি করে ডাকাতি করে খেয়ে ফেলেছে এরপরও আল্লাহ নিজ গাইবি মদদে তাদের অর্থনীতিকে দিয়েছে আরও উপরে উঠে বলবেন কিসের বরকতে এটা হলো একমাত্র ইসলামের বরকত অন্য কোনো বরকত এই বাংলাদেশ থেকেও আপনি সব দুর্নীতিকে মিটিয়ে দেন আপনি সুদিধারার অর্থনীতিকে মিটিয়ে দেন আরও যত অন ইসলামিক কর্মকাণ্ড আছে সব উঠিয়ে দেন তারপর যদি দেশের অর্থনীতি উন্নত না হয় আপনি বলেন আল্লাহর কসম করে বলতে পারবেন কেউ ইসলামকে অবলম্বন করবে আর সে দুনিয়ায় পিছিয়ে থাকবে হবে না ইসলাম শুধু আখেরাত গড়ার জন্য আসে নাই এই কথা যদি কেউ বলে সে একটা ভণ্ড সে সন্ন্যাসী আর বৈরাগী ইসলাম দুনিয়াও গড়ার জন্য এসেছে আখেরাতও গড়ার জন্য এসেছে দুই জগৎ যদি গড়তে না চাইতো আল্লাহ কেন দোয়া শিখালো রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ও ফিল আখেরাতি হাসানা এই দোয়া পারেন না এমন কোনো মানুষ আছেন নাকি সবাই পারেন এই দোয়া এই দোয়ার অর্থ কি আয় আল্লাহ দুনিয়ায়ও কল্যাণ দেন আখেরাতেও কল্যাণ দেন তো কল্যাণ দুনিয়ার কল্যাণ যদি আল্লাহর কাছে না থাকে ইসলামের মধ্যে না থাকে এই দোয়া আল্লাহ কেন শিখাবে আমাকে বলে